নমস্কার, আমি ডক্টর শুভদীপ দাস। আমি NH নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়ায় পিডিয়াট্রিক্স, পিডিয়াট্রিক কার্ডিয়াক আইসিইউ আর পিডিয়াট্রিক আইসিইউ কনসালটেন্ট এবং ইনচার্জ। আজকে আপনাদের সাথে ভাবলাম দু একটি কথা শেয়ার করি। আমাদের এখন একটি খুব হট টপিক আমি বলবো, যা সমস্ত কাগজে কাগজে শোনা যাচ্ছে, কোনো সমস্ত নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে, MR ভ্যাকসিনেশন, অর্থাৎ মিজলস এবং রুবেলা ভ্যাকসিনেশন। এটি একটি সরকারি ড্রাইভ, ভারত সরকারের এটি একটি প্রচেষ্টা এবং এখন আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে গত 9ই জানুয়ারি থেকে, চলবে 5 সপ্তাহের জন্যে, যখন উদ্দেশ্য হলো প্রত্যেকটি শিশুকে 9 মাস থেকে 15 বছর অবধি যাদের বয়স, তাদেরকে এই ভ্যাকসিনটি দেওয়া। দুর্ভাগ্যবশত এই MR ভ্যাকসিনেশন প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু হলেও অনেক বাবা মার মনে অনেক উৎকণ্ঠা, অনেক ভীতির সৃষ্টি করেছে এবং তার ফলপ্রসূতও আমরা যারা শিশু চিকিৎসক, আমরা প্রতিনিয়ত ফোন পাচ্ছি, ফোনে বাবা মারা জিজ্ঞাসা করছেন, ডাক্তারবাবু এই ভ্যাকসিনেশনটা স্কুল থেকে দেবে বলছে, আমরা কি দেব? আমার বাচ্চা তো MR ভ্যাকসিন অলরেডি নিয়েছে ডাক্তারবাবুর কাছে, তাহলে কি এটা দিতে হবে? হ্যাঁ, সত্যিই তাই, অনেক বাচ্চাই অলরেডি MR বা MMR, MMR ভ্যাকসিনেশনটা হলো মাম্স মিজলস রুবেলা, যা প্রাইভেটে ডাক্তারবাবুরা বাচ্চাদের দিয়ে থাকেন। অনেক বাচ্চারাই এই MR বা MMR ভ্যাকসিনেশন অলরেডি পেয়েছে। তা সত্ত্বেও এটি আপনাদের বলি যে MR ভ্যাকসিন যেটা এখন দেওয়া হচ্ছে তা অতি অবশ্যই বাচ্চাকে দেবেন। এর উদ্দেশ্য হলো, ভারত সরকারের উদ্দেশ্য যে মিজলস বা হাম এবং রুবেলা এই দুটো রোগকে সম্পূর্ণ নির্মূল করা। এই দুটো রোগই বাচ্চাদের খুবই অসুস্থ করতে পারে এবং কোনো কোনো সময় মৃত্যুর কারণও হতে পারে এবং তাই জন্যে এই ভ্যাকসিনেশন খুবই কার্যকরী এই দুটো রোগের প্রতিরোধ করার জন্যে। যদি খুব কম সময়ের মধ্যে খুব বেশি সংখ্যক শিশুকে এই ভ্যাকসিন দেওয়া যায় তাহলে এই রোগ নির্মূল করা সম্ভব এবং তাই জন্যেই এই 5 সপ্তাহের প্রকল্প। তো শিশু চিকিৎসক হিসেবে আমি আপনাদের এইটুকুই বলতে পারি, আপনারা একদম নিশ্চিন্ত থাকুন, আপনারা একদম ভয় পাবেন না, মনে কোনো রকম উৎকণ্ঠার স্থান দেবেন না। যদি আপনার শিশু আগে MR বা MMR ভ্যাকসিন পেয়েও থাকে, তাহলেও আপনি নিশ্চিন্ত মনে এই MR ভ্যাকসিন যেটি এখন স্কুল থেকে দেওয়া হচ্ছে বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হচ্ছে, এটি অবশ্যই দেওয়াবেন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে আগে যদি আপনার শিশুর MR বা MMR ভ্যাকসিনেশন দেওয়া হয়ে থাকে তাহলে তার থেকে যেন 28 দিনের গ্যাপ থাকে, সেটা একটি সায়েন্টিফিক কারণের জন্যে। যদি এইটি থাকে তাহলে একদম নিশ্চিন্ত মনে আপনার শিশুকে এই ভ্যাকসিন দেওয়ান এবং ভারত সরকারের এই মহৎ প্রকল্প যে আমাদের দেশ থেকে সম্পূর্ণভাবে হাম এবং রুবেলা এগুলো উৎখাত হোক, এই প্রকল্পের সাথে আপনিও যুক্ত হন। ধন্যবাদ।